প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য উঠে আসছে এইমাত্র কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। আপনাদের জন্য অবশ্যই আর্জেন্ট খবর থাকছে। এই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে তাই আলোচনা করছি ও আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কার্যত কোর্টের সাইটে আবারও কিন্তু উঠে এলো বিস্ফোরক তথ্য চাকরিপ্রার্থীদের জন্য। ভোট পর্ব চলাকালীন সময় সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য বিভিন্ন ধরনের খবরাখবরের পাশাপাশি এবারে বিস্ফোরক একটি তথ্য উঠে আসছে। সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে গিয়ে আমরা সেই বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড যে গুরুত্বপূর্ণ খবরাখবরগুলি উঠে আসছে তারই মাঝখানে কোর্টের সাইটে আমাদেরকে কিন্তু নজর রাখতেই হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ মামলাটি বর্তমানে স্ট্যাটাস এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিংয়ে কিন্তু আসেনি। আমরা এপ্রিল মাসের শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি, কিন্তু তৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে এই মামলার ক্ষেত্রে কোনো ধরনের নেক্সট শিডিউল ডেট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। নেক্সট ডেট ইজ নট গিভেন, অর্থাৎ পরবর্তী ডেট হিয়ারিংয়ের কিন্তু এখনও পর্যন্ত আসেনি। মামলাটি পরবর্তী ক্ষেত্রে কোন সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় কোন বিচারপতির এজলাসে যাবে তাও কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আপাতত আজকের দিনে দাঁড়িয়ে 25/4/2024 তারিখে অফিসিয়ালিভাবে অ্যাপিলিয়েট সাইটে কেস ডিটেলস যা দেখা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশনের যে কেসটি দেখা যাচ্ছে যে এই মামলার ক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু গিভেন হয়নি, অর্থাৎ দেওয়া হয়নি। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটে এই বিষয়ে কোনো আপডেট পরিবর্তন চলে এলে আমরা কিন্তু সবটাই ফোকাসে রাখছি, আপনাদের মাঝখানে সেই বিষয়টিকে প্রোভাইড করে দেবো। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে কোনো ব্রেকিং স্ট্যাটাস এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। বিস্ফোরক একটি তথ্য, অবশ্যই ভোট পর্ব চলাকালীন সময় ভোট পর্ব মিটে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলিতে কী ধরনের চেঞ্জেস আসে বা প্রোগ্রেস আসে সেই দিকে আমরা কিন্তু সবটাই লক্ষ্য রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে শেয়ার করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।